বলুন আরএসএস রাজনীতি করে না উনি জানেন উনি একদিন আরএসএস এর প্রশংসা করেছিলেন আজকে ভয় হচ্ছে হেরে যাওয়ার তাই আরএসএস কে টেনে নিয়ে আসছেন লড়াইটা ওনার শুরুতেই শেষ হয়ে গেছে প্রথম যুদ্ধে রবিবাবুর কথা সবাই বুঝে গেছেন আর ময়দানে ওনারা নাই মুখে কি বলছেন তার কোনো ঠিক ঠিকানা নাই মোদীবাবু যেখানে যাচ্ছেন লাল কালো সাদা বাক্স নিয়ে যাচ্ছেন ওই রহস্য ভেদ হয়ে যাবে তেইশ তারিখ চিন্তা করার কোনো কারণ নেই বাংলাদেশ থেকে হিউকে নিয়ে আসছে করার জন্য দেখুন ভোটার কম পড়লে অনুপ্রবেশকারী নিয়ে হয় রোহিঙ্গা নিয়ে আসতে হয় আর স্টার কম পড়লে বাংলাদেশ থেকে আনতে হয় আমার দেখছি যে ইমরান খানকে কবে আনছেন বলছি দাদা মহাজোটের কথা বলা হচ্ছে এবং বাংলায় কালকে মমতা ব্যানার্জি বলেছে যে রাহুল গান্ধী বাংলায় প্রচারে আসছে আমি তো কোনো বাইরে কোথাও প্রচারে যাচ্ছি জোট ভোট কেউ কোথাও কিচ্ছু নাই মোদী আছেন শেষ পর্যন্ত আর ওনাকে ডাকবে কে যে উনি কোথায় যাবেন সব জায়গায় তো দোকান বন্ধ হয়ে গেছে আস্তে আস্তে নিচে নামা নিচে নামা আমরা কাউকে হাওয়া দিচ্ছি না বিজেপির হাওয়া চারদিকে চলছে এটা উনি বুঝতে পেরেছেন বলুন বাকিটা দেখে প্র্যাকটিক্যাল আর এস এস এর সঙ্গে কারো যোগ নেই বিজেপি বিজেপি